কতটা এক্সাইটেড আজকে মুক্তি পাচ্ছে? নিশ্চয়ই খুব এক্সাইটেড, ছবিটা খুব অন্যরকমের, ন্যাচারালি খুবই ভাল লাগছে, একটা গানের ওপরে ছবি, আমার চরিত্রটাও খুব ডিফারেন্ট, ভাল লাগছে, মানে খুবই আনন্দ হচ্ছে, এবার দেখি দর্শক কি বলে, দর্শকের খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা কি বলবে, তোমরা তো উৎসাহ দিতে এসেছো, এনজয় করতে এসেছো, কি বলবে? উৎসাহ তো শুনে এনজয় দিতে করতে এসেছি, কারণ নিজেরা আমরা আজকে দর্শক, ফলে ওর অভিনয় দেখাটা সবসময় আমার কাছে একটা খুব আনন্দের, আমরা একসঙ্গে থিয়েটার করি, ফলে সেই আনন্দটা অভিনয় করতে করতে পাই, আজকে দেখে আনন্দ পাবো। রিদা সবসময় খুব ভালোভাবে দেখে এবং ক্রিটিসাইজ করে, মানে যেটা ভালো লাগে না মন থেকে বলে, আজকেও কি সেরকমই কিছু হবে? না না, মার আমি সবসময় পারফরমেন্সের ভীষণ ফ্যান, সুতরাং মাকে পর্দায় আবার দেখতে পাচ্ছি কিছুদিন পরে, তো সেইটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। আর প্লাস রোড শোর সাথে বহুদিন ধরে আমাদের প্রত্যেকেরই কাজের একটা অভিজ্ঞতা রয়েছে, অরিত্রতার প্রথম ছবি, এসকের সাথে বড় অ্যাসোসিয়েশন রয়েছে, এবং প্রবুদ্ধ ব্যানার্জির মিউজিক, সব মিলিয়ে আর কি ইটস অ্যান আনমিসেবল ওয়াচ আর কি। মাকে একটু বেশি এগিয়ে রাখলে? হ্যাঁ অফকোর্স, এনিটাইম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার তো অনেকগুলো ভালো লাগার কারণ আছে, প্রথমত যেহেতু রেশমি আন্টি আছে এই ছবিটাতে, রেশমি আন্টিকে পর্দায় দেখতে আবার অনেকদিন পর আমি ভীষণ এক্সাইটেড, এবং তাছাড়াও যেহেতু গান নিয়ে পুরো ছবিটা, এবং গান আমার খুব কাছের একটা জিনিস, তার মধ্যে রিদ্ধি যেরকম বললো রোড শোর সাথে কিংবা এসকের সাথে অ্যাসোসিয়েশন, অরিত্রদার সাথে, মানে অরিত্রদার প্রথম ডিরেক্টেড যে ওয়েব সিরিজ আমরা একসাথে কাজ করেছিলাম, তারপরে অরিত্রদার ছবি রিলিজ করছে আজকে, ওভারঅল আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ।